আমাদের নিত্যদিন কিন্তু আলুই প্রয়োজন। অনেক সময় বাজার করতে গিয়ে দেখেন আলুর উপরে লাল রঙের একটি গুঁড়োর মতো মেশানো। এই গুঁড়ো আসলে কি বা এই গুঁড়ো আমাদের কি ক্ষতি করতে পারে আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আলুর উপরে যে গুঁড়ো লাল রঙের পদার্থ লাগানো হয় ওটা হচ্ছে উত্তরপ্রদেশের এলে মাটি। এটি কিন্তু স্বাস্থ্যর পক্ষে খুবই ক্ষতিকারক। চিকিৎসকরা বলছেন এই মাটি লাগানো আলু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে বাড়ছে ক্রমাগত জন্ডিস এবং ক্যান্সারের সম্ভাবনা। এই থাকার সত্ত্বেও বর্তমানে আলুতে কিন্তু দেদার মিশাচ্ছে এই এলে মাটি। চাষিরা মাঠ থেকে তোলার পর উত্তরপ্রদেশ থেকে আসা বোঝাই করা এলা মাটি মেশাচ্ছেন এই আলুতে। তবে 2015 সালের দিকে একবার রং মেশানোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, কিছুই কাজ হয়েছিল, তারপর সবই ধামা যাবে। তবে এই আলুগুলো হিমঘর থেকে বের করার পর ভিজে অবস্থায় থাকে, সেইগুলোকে শুকিয়ে এই এলে মাটি প্রয়োগ করে বাজারজাত করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে বাজারজাত আলুকে দর্শনধারী করে তোলা, যাতে আলু দেখতে সুন্দর। এই সুন্দর করতে গিয়েই মানুষের মধ্যে বড় বিপত্তি। তবে চিকিৎসকরা জানাচ্ছেন এই এলে মাটির ক্ষতিকারক সিলিকন এবং ম্যাগনেসিয়ামের মতো কেমিক্যাল থাকে, যা খাবারের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন লিভারের সমস্যা, জন্ডিস, এছাড়াও ক্যান্সারের মতো বড় রোগের হতেও পারে, এছাড়াও কিডনির সমস্যাও হতে পারে। চিকিৎসকদের মতে আলুতে লাগানো রং ভালো করে না ধুয়ে খেলে কিন্তু এই রং কিন্তু আমাদের পেটের মধ্যে চলে খুবই সমস্যার সৃষ্টি করতে পারে। ফুড সেফটি রেগুলেট অ্যাক্ট অনুযায়ী কোনো ফ্রেশ খাবার বা শাকসবজিতে কোনো রকম রং ব্যবহার কিন্তু নিষিদ্ধ। কিন্তু অবাক করার বিষয়, আমাদের দেশে এই রং ব্যবহার করে মানুষের ক্ষতি করছে এবং আলুকে দর্শনধারী করার জন্য মানুষের যে দীর্ঘদিন ধরে ক্ষতি করে চলেছে এর কিন্তু দায় সরকারের। সরকারকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে এবং এদের কিন্তু দমন করতে হবে। না দমন করলে মানুষের কিন্তু রোগ জীবাণু ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এছাড়াও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে, ফলে বড় বড় রোগেরও সমস্যাও দেখা দিতে পারে। তাই বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।